সরি, ব্রডকাস্ট ইন্টারপ্রেট হয়েছে নেটওয়ার্কের কারণে। আমি খুব আস্তে কথা বলছি কারণ শুটিং চলছে। একটা খুবই মজার জিনিস সবাইকে দেখাবো, এই জন্য বেসিক্যালি ওয়েট করছি। আচ্ছা, আমরা একটু দেখতে চাই ওরা কি করতেছে। এই যে ডিরেক্টর সাহেব, এখানে আসেন, লাইভ হচ্ছে। আপনি যদি চান তাহলে আপনি আমার ফ্যান ফলোয়ারদেরকে কিছু বলতে পারেন। আপনাকে দেখা যাচ্ছে না আমার হয়ে, আপনি কিছু বলেন। আমি আপনি লাইভ করছেন, আমি যথেষ্ট ক্লান্ত, আমার হয়ে আপনি কিছু বলেন। আপনি এতগুলো আর্টিস্ট নিয়ে যে আজকে শুটিং করতেছেন, এতগুলো নায়িকা, এতগুলো নায়ক, আপনার আপনি কি ফিল করতেছেন? হাউ ডু ইউ ফিল? এত আর্টিস্ট নিয়ে কি ফিলিং বাড়ে নাকি, বা একজন আর্টিস্ট থাকলে ফিলিং কমে? না না, আপনি এতগুলো আর্টিস্ট নিয়ে একদিনে শুটিং করতেছেন, আপনার কেমন লাগছে? ভালো। আচ্ছা, ওইখানে একটা ছোটখাটো জটলা দেখা যাচ্ছে, সবাই সেলফি তুলতেছে তিনটা লোককে ঘিরে। লাইভে আছেন এখন তো আপনার সিন। ভাই বল, এই সিন দিছো? না না, একটু পরে সিনে যাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই যে তিনজন লোক যাদেরকে ঘিরে আছে সবাই, তাদেরকে নিয়ে সেলফি তুলছে তিনজন লোককে। আসলে আমরা কেউ চিনি না, হুট করে তিনজন লোক উঠে আসছে জঙ্গল থেকে। তিনজন লোক, আহাহা, পিছন দিক দিয়ে খুব সুন্দর লাগতেছে দীপ তোমাকে। এই যে এবার আসো, তোমরা তিন ভাই এদিকে আসো। অনেক জোশ লাগতেছে, ইউ লুক সো। এই হচ্ছে আমাদের বিশিষ্ট অভিনেতা শ্যামল মাওলা, এবং পিছনে রয়েছে দীপ, এবং তার পিছনে যে ভিলেনের মতো ঘুরলো। হ্যাঁ বলো, তোমার অনুভূতি বলো ভাই, আপনার অনুভূতি কি কালো মেকআপ দিয়ে? সবাইকে কালো কালো লাগছে, ভাল লাগছে। আমরা আমরাও যে অভিনয়ের জন্য কষ্ট করি এটা আসলে বোঝা যাচ্ছে। আপনাকে একটু পুরোটা নেই ভাই, আমি এখনো ফুল কস্টিউমটা পরি নাই। মানে আপনি আরো কিছু পরবেন? আচ্ছা, না যারা জ্বললে ছবি তুলব না। কি আঞ্জি আঞ্জি করে তুলতে হবে, আঞ্জি আঞ্জি করে তুলতে। এই গায়ে গালি লাগাই দিও না, টাকা মৌসুমী ছবি ছবি ছবি। আরে যাইতে হবে তো, এই যে তিনটি কালো মানবের জন্য সবাই অস্থির হয়ে গেল হঠাৎ করে, বুঝলাম না। না, তিনটা কালো মানুষের জন্য সবাই অস্থির হয়ে গেছে, সবাই তাদের সাথে সেলফি তোলার জন্য অস্থির হয়ে গেছে। দিন দুপুরে ভূত আসলো কই দিয়া, দিন দুপুরে ভূত আমরা ভূত বানাইছি। হৃদয় তোমার ইয়ে কই, এই যে দেখো এই শর্টে যাবে, হাতে মাথে কালি লাগাইছি। এই যে আপার হাতের কালি, তেল দাও তেল দাও তেল দাও। কি লাগাইছে ভাই? কেন তুমি